ড্রাইভিং লাইসেন্স পেশাদার নাকি অপেশাদার, কোনটি করবেন? স্মার্ট কার ড্রাইভিং লাইসেন্স পেশাদার নাকি অপেশাদার করবেন, এটা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান। কোনটি করলে ভালো হবে, কোনটি করলে পরে প্রবলেমে পড়বেন, এই নিয়ে কনফিউশনে পড়ে যান। আমাকে কমেন্টে অনেকে প্রশ্ন করেন, স্মার্ট কার ড্রাইভিং লাইসেন্স হালকা যান অপেশাদার করে ফেলেছি, এখন কি আমি চাকরি করতে পারবো বিভিন্ন কোম্পানিতে অথবা প্রাইভেট চাকরিতে? অনেকে আবার এমনও বলেন যে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে অনেকে জব করতেছে, আমি কেন পারবো না? তাদের জন্য একটাই উত্তর, আপনি যদি অপেশাদার স্মার্ট কার ড্রাইভিং লাইসেন্স করেন তবে আপনি কার, নোহা, হাইয়েস, জিপ এসব গাড়ি চালাতে পারবেন শুধু প্রাইভেটভাবে, অর্থাৎ নিজের গাড়ি। আর যদি আপনি মনে করেন যে আপনি এই গাড়িগুলো চালাতে পেশা হিসাবে নেবেন অথবা কোম্পানির গাড়ি চালাবেন কিংবা কোনো ব্যক্তির প্রাইভেট গাড়ি, আপনি মাসিক বেতন ভিত্তিতে ওনার গাড়ি ওনার ব্যক্তিগত কাজে যাতায়াত করার জন্য আপনাকে নিয়োগ দেন, তাতেও আপনার পেশাদার স্মার্ট কার ড্রাইভিং লাইসেন্স লাগবে অবশ্যই, তা না হলে পুলিশ আপনাকে 100% মামলা দিয়ে দেবে, কারণ এটা আইনত দণ্ডনীয় অপরাধ।